নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। সৌদি আরবের 94তম জাতীয় দিবস উদযাপনে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসীগণের অংশগ্রহণ। সৌদি আরব থেকে আল আমিন বিন নানুমিয়ার তথ্যচিত্রে বিস্তারিত। অত্যন্ত গুরুত্বের সাথে দেশপ্রেম আর দেশ বিদেশের সবার প্রতি শ্রদ্ধা রেখে সৌদি আরবে পালিত হয়ে গেল দেশটির 94তম জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে প্রতিটি অফিস, আদালত এবং বিভিন্ন কার্যালয়সহ পরিবহন যানবাহনে জাতীয় পতাকা উত্তোলন করে সারাদিন জাতীয় সঙ্গীত বাজিয়ে আনন্দ উল্লাস করা হয়। খেজুরের সাথে অ্যারাবিয়ান কফি ও চকলেট সহ মিষ্টি বিতরণও হয় রাস্তাঘাটে। বাংলাদেশ দূতাবাস, রিয়াদস্থ প্রধান কার্যালয়সহ বিভিন্ন হাইকমিশনেও এই দিন ছুটি এবং অনেক মর্যাদার সাথে দিবসটি উদযাপন করতে কোনো রকম কমতি রাখেনি। এরই অংশ হিসেবে দামামস্ত হাইকমিশনে দিবসটি উদযাপনে যে কর্মসূচি নেওয়া হয়েছিল তা ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের পক্ষে দেশটির জাতীয় লোগো ডিসপ্লে ছিল মন করার মতো। তাছাড়া প্রতিটি মানুষ তাদের পোশাক পরিধানে দেশটির জাতীয় পতাকার ছোঁয়া লাগিয়ে মন কেড়ে নেন এখানকার নাগরিকদের। শুধু সৌদি নাগরিকই নন, সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসীগণ এ দিবস উদযাপনে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। সরকারিভাবেও সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানসমূহ এ উপলক্ষে বিভিন্ন পণ্যের মূল্য হ্রাসসহ নানা রকম অফার দিয়ে থাকেন। সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন বানাদার বিন আব্দুল আজিজের পৃষ্ঠপোষকতায় এবং সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সাবেক লেবার মিনিস্ট্রিয়ের আয়োজনে সৌদি আরবের পূর্বাঞ্চলের আল খোবার সমুদ্র তট এলাকায় 94তম সৌদি জাতীয় দিবস উদযাপনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত হয়েছে। এতে বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মাম শাখা হতে প্রায় শতাধিক বাংলাদেশি অংশগ্রহণ করেন। বিভিন্ন স্কুল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটি সহ প্রায় 3,000 মানুষ অংশগ্রহণ করেন। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সৌদি আরবের এই আনন্দঘন উৎসব উদযাপনে বাংলাদেশিদের অংশগ্রহণ সৌদি আরবের বিভিন্ন মহলে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। উক্ত অনুষ্ঠানে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল শাখার প্রধান মোহাম্মদ আল সামারি, আল খোবার লেবার অফিসের প্রধান মনসুর বিন আলী, দাম্মাম লেবার অফিসের প্রধান ওমায়ের উপস্থিত ছিলেন। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম, শিবপুর বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।